মন্ত্রী সাহেব যে বক্তব্য, এটা তো তৃণমূলের কালচার। হাত কেটে দাও, চোখ তুলে নাও, হাত ভেঙে দাও, মাথা ফাটিয়ে দাও, জিপ টেনে বার করে নাও, জিপ কেটে দাও, এটা তো ওদের কালচার। এটা তা মমতা ব্যানার্জি ভালো কাজ করছে নাকি? মমতা ব্যানার্জি যখন বলে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে যখন হরিদাস পাল বলে, আমরা দেখে নেবো কলা কোমরে দড়ি বেঁধে ঘুরে বেড়াবো, তখন উজ্জ্বল বিশ্বাস কোথায় থাকেন? এটা কোথায় থাকেন? এটা আমাদের সুজন চক্রবর্তীর সম্পর্কে যখন মমতা ব্যানার্জি বিশ্রী বিশ্রী কথা বলে, তখন তিনি কোথায় থাকেন? আসলে হচ্ছে যে কালচারটাই এই মারধর করে, এটা করো সেটা করো, মানুষকে চমকাও, চমকা দিয়ে আমাদের রাজনীতিটা সফল করার যে কাজ জায়গা, সে কাজটা করার চেষ্টা করে এরা। এখানে তার উজ্জ্বলবাবু কি যে বলেছেন ঠিক বলেছেন, আমরা মনে করি এটাকে তদন্তের আওতায় এনে তার শাস্তি হওয়া উচিত। এগুলো যিনি বলে যে মন্ত্রী হিসাবে, তার মুখে মেমানার কে এটা বলতে পারে যে জিপ টেনে ছেড়ে নেওয়া হবে? আইন নিজের হাতে তুলে নিতে পারে একজন মন্ত্রী যিনি আইন তৈরি করেন, বিধানসভা আইন তৈরি করেন, আর তিনি একজন মন্ত্রী হিসাবে একজন জিপ ছেড়ে নিয়ে তাদের উস্কানে একটা উত্তেজনা তৈরি করতে চাইছে, একটা বিভেদ তৈরি করতে চাইছে, গণ্ডগোল বাঁধাতে চাইছে, একটা গণ্ডগোল বাঁধিয়ে পুলিশকে দিয়ে ব্যবস্থা গ্রহণ করাতে চাইছে, এটা হচ্ছে উস্কানিমূলক। সেই জন্য এর এই ক্ষেত্রে তার সুমোটো কেস দিয়ে পুলিশকে ওকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা, গ্রেপ্তার করা হোক বলে আমরা দাবি করি। মহামান্য হাইকোর্টে থেকে যে নির্দেশ এসেছে, 36,000 যারা শিক্ষক যারা নিয়োজিত হয়েছিলেন তাদের শর্ত সাপেক্ষ কিছু নিয়মকানুনকে সামনে রেখে তাদেরকে বাতিল করেছে, আরও কিছু তার সঙ্গে তাদের বক্তব্য হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের অবজারভেশন আছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এই যে নিয়মকানুনের কথা বলেছে মহামান্য হাইকোর্ট, এটা তো মান্যতা দিতে হবে। 36,000 একটা দুটো না, তাহলে অন্যায় ঘুর পথে, অন্যায় পথে এরা কিন্তু আসলো, চাকরিতে ঢুকলো। এই চাকরিতে অন্যায় পথে যারা ঢুকছে, অথচ দাঁড়িয়ে যারা পরীক্ষায় যারা পাশ করেছে, যাদের হচ্ছে যে ট্রেনিং নেওয়া আছে, তাদেরকে চাকরিতে কিন্তু সেখানে এই সরকার দিল না, টাকার বিনিময়ে এদেরকে নিয়োগ করা হলো। আমরা বলতে চাইছি এই যে নিয়োগ করা হলো এই পথটা হচ্ছে অবৈধ অন্যায় পথ, তার জন্য মহামান্য হাইকোর্ট যে ব্যবস্থা নিয়েছে আমরা ধন্যবাদ জানাই তার জন্য। কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে যে মানুষগুলোর কাছ থেকে 36,000 ছেলেমেয়েদের কাছ থেকে যে টাকাটা নিল, এই তৃণমূলের নেতাদের কাছ থেকে ঘাট ধাক্কা দিয়ে ঘাট ধরে এই টাকাগুলো বার করে নেওয়া উচিত। যারা নিয়েছে একদম এই 36,000 এদের বাড়ি বাড়ি, এদের ওদের বাড়ি থেকে, তৃণমূল নেতাদের বাড়ি থেকে সব ঘর বাড়ি অবরুদ্ধ করে সব টাকার ব্যবস্থা করা উচিত। ফাজলমি পেয়েছে নাকি এইসব কাজ করার ক্ষেত্রে টাকা নেবে পশ্চিমবাংলা থেকে, এই ছেলেমেয়েদের কাছ থেকে পথে বসিয়ে দিল। একটা যারা চাকরির জন্য যোগ্যরা তারা রাস্তায় আছে, এই গরম রাস্তার মধ্যে পিকের পিচের রাস্তায় তারা, বৃষ্টির মধ্যে তারা আছে, অন্যদিকে অযোগ্যরা এসে ক্লাস করছে, শিক্ষকতা করছে, এটা ভালো দেখায় না, এটা ঠিক না। আর এখানে দাঁড়িয়ে মানিক ভট্টাচার্য আস্ত চোর, একটা দুর্নীতিগ্রস্ত সব সপরিবারে আছে, আর একজন দুর্নীতিগ্রস্ত হচ্ছে তেওট্ট বিধায়ক তাপস সাহা, কতজনের কাছ থেকে টাকা নিয়ে তারা কমপ্লেন করেছে, তারা বারবার বলছে এই টাকাগুলো নিয়ে চাকরি হয়েছে। সঠিক তদন্ত হোক, সব বেরিয়ে যাবে। এবং শুধু এরা না, তাপস সাহা না, এবং এখানকার তৃণমূলের নেতারা, ছোটো বড় মেজ নেতারা যারা আছে তারাও যুক্ত আছে, তারা টাকা সংগ্রহ করেছে, তারা হচ্ছে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করেছে, তারা এজেন্ট হিসেবে কাজ করেছে, তাদেরকে মনে হয় এ সময় জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার, এবং তারা কত আরও টাকা কোত্থেকে তুলেছে সেটা বেরিয়ে আসবে। এটা সেই জন্য গোটা তেহট্ট এলাকা নদিয়া জেলা 2,500-এর কাছে ছেলেমেয়েদের এই যে সব শেষ হয়ে গেল, এই শেষ করার মূল পুরোধা ব্যক্তিত্ব যারা, এর মূল যারা চাবিকাঠি, এর যারা শিকড়, এর যারা কাণ্ড, এরা হচ্ছে তৃণমূল। এই বিধায়ক মানিক ভট্টাচার্য, তাপস সাহা থেকে শুরু করা আরও যারা নেতা আছে, সে নেতারায়ের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণটা হচ্ছে এই এই এলাকার শিক্ষার যে পরিবেশ, সংস্কৃতির যে পরিবেশ, সব পরিবেশকে তৃণমূলরা গোটা পশ্চিমবাংলার সাথে তেওট্ট যে সুস্থ সংস্কৃতি ছিল সবটা নষ্ট করে দিচ্ছে এরা। এখানে দাঁড়িয়ে অলাজকতা অসামাজিক কার্যকলাপ যুক্ত হয়েছে, রাস্তা জমি দখল করা থেকে শুরু করে এই পিডব্লিউ জায়গা দখল করা, পুকুর ভরাট করা, এই সমস্ত অন্যায় কাজ এই তৃণমূলরা করছে। এটা অস্থির পরিস্থিতি গোটা বাংলায় আমাদের, কিন্তু সেটা আমাদের এটা অস্থির পরিস্থিতি সেখানে তৈরি করেছে। আমরা বলবো যে এর থেকে প্রশাসনিকভাবে যেটা ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সেই আইনকে আমরা সাধুবাদ জানাই। অন্যায়ের বিরুদ্ধে যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যে রায়দান করছে, নিশ্চিতভাবে মানুষের ভরসা যোগাচ্ছে। একমাত্র এখন মানুষের ভরসা বাঁচার জায়গা, ভরসার জায়গা এখন হচ্ছে মহামান্য কোর্ট।
সেই কোর্টের নির্দেশ যতটুকু হচ্ছে, আর বাকি সব তৃণমূলের একদম একদম নবান্ন থেকে শুরু করে একদম নিচের পঞ্চায়েত লেভেল পর্যন্ত একদম আপাতমস্তক শুধু টাকার চুরিয়া চুরিয়া চুরিয়া, একটা মানুষ নেই তারা মানে দুর্নীতির বাইরে, একটা নেতা বলতে পারবে না আমি দুর্নীতি করিনি, আমরা একদম প্রমাণ দিয়ে দেবো। আমরা সেই জন্য বলবো এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, লড়াই আমাদের জারি থাকলো। তেহট্টা এলাকায় চাকরি বাতিল হবে বলে যতদূর শুনেছি আমরা, তেহট্টা এলাকারও কিছু এরকমভাবে তাপসা যাদের কাছে টাকা পয়সা নিয়েছে, মানিক ভট্টা যাদের কাছে টাকা পয়সা নিয়েছে তাদের চাকরি যাবে বলে আমাদের কাছে খবর আছে এটা।